নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো। তো আমিও খুব ভালো আর সুস্থ আছি বন্ধুরা। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। আর সামনে যেহেতু দুর্গাপুজো, তাই আজকে দুর্গাপুজোর স্পেশাল একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। তো কী সেই রেসিপি জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি মতো লোটে মাছ। লোটে মাছ দিয়ে আমরা সবাই কম বেশি নানা রকম রেসিপি করে খাই, তবে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করব। এই রেসিপিটি আমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ট্রাই করতে পারি। তো দেখো, মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর গোটা অবস্থায় রেখেছি মাছগুলোকে, ছোট ছোট টুকরো করিনি। তো প্রথমেই দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়েছি আর সামান্য নুন দিয়েছি। তো দেখো বন্ধুরা, জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো সব জলের মধ্যে দিয়ে দিলাম। সব কটা মাছই আমি দিয়ে দিলাম জলের মধ্যে। আর এই মাছ খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। আমি 5 মিনিট মতো এটা জলের মধ্যে একটু ফোটাবো, তারপরে এটাকে নামিয়ে দেবো। তো দেখো, আমি সব কটা মাছই দিয়ে দিলাম এক এক করে, আর মাছগুলোকে ভালো করে জলের মধ্যে আমি এবার ডুবিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম আর ফিরে আসবো 5 মিনিট পরে। আর এখানে দেখো বন্ধুরা, আমি মশলাটাকেও ব্লেন্ড করে নিয়েছি, তবে প্রথম অবস্থা মশলাটা তোমাদের দেখাতে পারিনি, ওই জায়গাটা স্কিপ হয়ে গেছিলো। তো এখানে দেখো, নিয়ে নিয়েছি আদা, 8-10 কোয়া মতন রসুন আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে মশলার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে। তো মশলাটা আমি ব্লেন্ড হয়ে গেছে। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। আর দেখো, দিয়ে নিয়েছি এখানে আমি আলু, আলুটাকে ডুমুডুমুভাবে কেটে নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে আলুটা দিলে কী হয়, পরিমাণে বাড়ে, রুটি বা পরোটার সাথে খেতে খুবই সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আর বেশি কথা বলবো না, তাহলে তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো বন্ধুরা, মাছটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেবো। আর এবার আমি মাছটাকে জলের থেকে একটা ঝাঁঝরির সাহায্যে ছেঁকে নেবো। আর এখন আমি হাত দেবো না, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, এটাকে আমি এবার ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। প্রথমে আগে সব মাছ আমি তুলে নিলাম দেখো একটা থালার মধ্যে, আর তারপরে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। আর মাছটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়েই কাঁটাগুলোকে আলাদা করে দিচ্ছি। আর খুব বেশি এটা কষ্টের কাজ না, হাত দিয়ে খুব সহজেই কাঁটাগুলো আলাদা হয়ে যায়। তোমরা যদি চাও তো এটা চামচ দিয়েও আলাদা করতে পারো, তবে আমি হাত দিয়েই কাঁটাগুলোকে বেছে দিচ্ছি। আর আমার দেখো কাঁটাগুলো মোটামুটি বাছা হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে এবার আমি খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে নুন।
আর দেখো এদিকে আলুটা ভাজা হতে হতে আমার সব কটা মাছের থেকেই দেখো কাঁটাগুলো বাছা হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার আমি তুলে নিলাম। এই একই কড়াইতে আমি আবার সামান্য তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। ভেজে নেবো, যতক্ষণ না হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেবো। পেঁয়াজটা দেখো বেশ সুন্দর একটা কালার ধরেছে। এবার এই কেটে রাখা টমেটোগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে নেবো। দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এই বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিলাম 1.5 চামচ মতো হলুদ। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আমাদের বাড়িতে যেহেতু সবাই আমরা ঝালটা পছন্দ করি, যার জন্য আমি একটু ঝালটা দিয়েছি বেশি করে। আর এই রেসিপিতে একটু ঝাল দিলে ভালো লাগে। আর দিলাম দেখো জিরের গুঁড়ো। এবার সব কটা উপকরণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখো মশলাটা কষাতে গিয়ে একটু নিচে লেগে যাচ্ছে, তাই এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আবার আমি মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। এবার এই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর আলুর সাথে মশলাটাকে আমি ভালো করে এবার কষাবো। বন্ধুরা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আশা করি রেসিপিটি তোমাদের পছন্দ হবে। আর যদি তোমাদের ভালো লাগে আমার এই রেসিপিটি, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে কিন্তু অল করে দিও। তাহলে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও পোস্ট করব, সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যদি চাও তাহলে আমার ভিডিওগুলো দেখতে পাবে। আর যারা ফেসবুক কিংবা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষে গেছে, কিন্তু আলুগুলো এখনও শক্ত রয়েছে। তো দেখো এর মধ্যে আমি এবার এই বেঁচে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার মাছ, আলু আর মশলা খুব ভালো করে একসাথে আমি কষিয়ে নেব। এই রেসিপিটি ছোট বড় সবাই খুব মজা করে খাবে। ভাত রুটি পরোটার সাথে খেতে সত্যি খুবই সুন্দর হয়। যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি, সেই জন্য তোমাদের আমি বলতে পারলাম। খুবই সুন্দর একটা রেসিপি, আর বেশি সময়ও লাগে না। তো তোমরাও ট্রাই করো। ট্রাই করার পর বাড়িতে সবাই কি বলছে, কি কমেন্ট করছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। খুব বেশি জল দেবো না, জল দেবো কারণ আলু, কিছু কিছু আলু এখনও শক্ত রয়েছে, যার জন্য এর মধ্যে সামান্য জল দেবো। জলের সাথে মাছটা, মানে জলটা দিলে মাছের সাথে মশলাটা ভালোভাবে ফুটলে সেটা আরও খেতে সুন্দর লাগবে। আর দেখো দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা। এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আমি দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে এবার আমি ঢেকে দিলাম।
তো দেখো রেসিপিটি কমপ্লিট। আর উপর দিয়ে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর আমার ফাইনালি রেসিপিটি পুরো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আবার চলে আসবো সন্ধ্যে 6টার সময় নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।